জাতীয় শোক দিবসে সারা দেশে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ছিল বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন পিন্টু হাজং। জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করে। আলোচনা সভার আয়োজন করে রাউজান উপজেলা আওয়ামী লীগও। এ সময় বঙ্গবন্ধুর কৃতিত্ব ও আত্মত্যাগের মহিমা তুলে ধরেন আলোচকরা। চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতার মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন। ময়মনসিংহেও নগরীর সার্কিট হাউস সংলগ্ন বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। খুলনায় নানা আয়োজনে পালিত হয়েছে শোক দিবস। জেলা প্রশাসন চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে খুলনা মহানগর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে শোক রেলি বের করা হয়। নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জয় বাংলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া পটুয়াখালী, কুষ্টিয়া, কক্সবাজার সহ দেশের প্রতিটি জেলা উপজেলায় নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়। পিন্টু হাজং, নাগরিক।